গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম। রাইডিং জ্যাকেট পরে নিয়েছি, আর মানে আর একটু পরেই রাইড স্টার্ট হবে। এই যে এইখানে রয়েছে আমার বিস্ট, এই দেখো। পিছনে আমি একটা রুকসাক নিয়েছি, এই রুকসাকটা এখানে বেঁধে দিয়েছি, আর একটা ট্রাইপড, একটা নিগার্ড রয়েছে যেটা রাজাদা পরবে, আর এরকম কিছু রয়েছে। তো আমি একেবারে মোটো ব্লগিং সেটআপে ফিরে আসছি। চলো বেরিয়ে গেছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি পুরুলিয়া। এই মুহূর্তে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিকঠাক দেখাচ্ছে কিনা সেটা আমি জানিও না, কারণ আমি ফার্স্ট টাইম ডমিনারে মোটো ব্লগ করছি। ক্লাসিকের দুর্দান্ত মোটো ব্লগ হয়, দারুণ দারুণ অ্যাঙ্গেল, কিন্তু আমি জানি না ডমিনারে কেমন লাগছে। এখন যাচ্ছি আমি নিউগড়িয়া। নিউগড়িয়াতে সবাই ওয়েট করছে। কোথায়? অলরাইট অলরাইট, টাইম হয়ে গেছে এখন সকাল 9:43, আর আমরা রয়েছি পাপাদার বাড়ির একদম সামনে। এখানে রয়েছে ডমিনার 400, আমার এখানে ক্লাসিক রয়েছে, পাপাদার ক্লাসিকটা চালাচ্ছে রাজাদা। আর পাপাদা ঘুম থেকে উঠেছে 7টার সময়, না আরো পরে এসছো, আর 3টের সময় ঘুমাতে গেছি, কিন্তু হয়ে যায় লেট, কিছু করার নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বলছিলাম হয়তো বনেদি যাবে না, আমাকে কালকে পাপাটা বলেছিল রাত্রেবেলা যাবে না। হ্যাঁ আমিই বলেছি। আরে না গো না, চলো টাইম এখন 9:52, আর আমরা বেরিয়ে গেছি। ফার্স্টে যাবো পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরবো, তারপরই বেরোবো, কারণ এখন দেখাচ্ছে 2টো দাগ রয়েছে। বাস 9.82। তো সকালে বললাম যে আমরা যাচ্ছি পুরুলিয়া, আমি পাপাদা বনিদিয়া রাজাদা। গত বছরও আমরা একসঙ্গে গিয়েছিলাম পুরুলিয়া, পুরুলিয়ার স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টে। এই বছরও ঠিক সেম জায়গাতেই আমরা যাচ্ছি। আমাদের যাওয়ার রাস্তাটা হচ্ছে আমরা এখান থেকে বেরোবো প্রথমে বালি ব্রিজ হয়ে আমরা যাবো ডানকুনি, ডানকুনি থেকে আমরা যাবো আরামবাগ, আরামবাগ থেকে আমরা যাবো কোতুলপুর, কোতুলপুর থেকে আমরা যাবো জয়পুর, জয়পুর থেকে আমরা যাবো বিষ্ণুপুর, তারপর বিষ্ণুপুর থেকে আমরা যাবো মানবাজার, মানবাজার থেকে বারাবাজার, বারাবাজার থেকে আমরা যাব বলরামপুর, তারপর হচ্ছে মাতাবুরু, আর সেই মাতাবুরুতেই রয়েছে স্বপ্ননীড় পাহাড়ি রিসর্ট। পাপাদা এত লেট করেছে, আমাদের বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছে, আর এখন জ্যাম দেখো ভাই সাহ। আমরা যদি দ্বিতীয় হুগলি সেতু হয়ে যেতাম তাহলে মা ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যেতাম, তবে আমরা যাব বালি ব্রিজ হয়ে, তো ওই জন্য ডান দিক নিয়ে নিলাম। ফার্স্ট টাইম ডমিনার 400 নিয়ে আমি লং ট্যুরে যাচ্ছি, এটা একটা আলাদাই মেশিন ভাই, আলাদাই। শুধু থ্রোটলটা একবার এরম করলেই যে পাওয়ার দিচ্ছে ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। গত বছর স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টে গিয়ে আমরা এতটা এনজয় করেছি, আর ওখানকার খাওয়া দাওয়া এতটাই সুন্দর, আমাদের দারুণ লেগেছিল। তোমরা যদি আমার আগের বছরের পুরুলিয়ার ব্লগটা না দেখো তাহলে অবশ্যই এই ব্লগটা দেখে ওই ট্রাভেল সিরিজটা একবার দেখতে পারো। ওখানে আমি বলেছিলাম যে ওখানকার খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ। A few moments later ওদিকে সাঁতরাগাছি ব্রিজটা বন্ধ বলে এদিকে ভিড় না, আচ্ছা ওই জন্য এদিকে বেশি ভিড় হয়েছে। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশ থেকে যাচ্ছি। জয় মা, মা দেখো মা, যেন ভালোভাবে যাই আর ভালোভাবেই ফিরে আসি। ও বালি ব্রিজটা অসাধারণ লাগছে। তো অ্যাট লাস্ট আমরা 11:15 বাজি এখন কলকাতা থেকে বেরোচ্ছি। এরপর আমরা এখান থেকে যাব ডানকুনি, তারপর আমরা ডানকুনি থেকে বেরিয়ে যাবো আরামবাগের দিকে। আরামবাগ ঢোকার মুখে রাস্তা প্রচন্ড খারাপ, প্রচন্ড। আমাদের পুরুলিয়া যাওয়ার জন্য অনেক কটা রাস্তা ছিল, তার মধ্যে ছিল প্রথমত খড়গপুরের রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে আরামবাগের রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে যেটা আমরা গত বছর গেছিলাম, সেটা হচ্ছে শক্তিগড় হয়ে আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে। তো ওটা অনেকটা ঘুর, অনেকটা অনেকটাই ঘুরে ঘুরে ওটা যেতে হচ্ছে। তো আমরা ঠিক করলাম যে আমরা আরামবাগ হয়ে যাব। আরামবাগ দিয়ে যাওয়ার আর একটা কারণ হচ্ছে আরামবাগের রাস্তায় পড়বে জয়পুর জঙ্গল, আর জয়পুর জঙ্গলটা হচ্ছে এই ব্লগের কন্টেন্ট। এখান থেকে বাঁ দিক চলে যাচ্ছে খড়গপুর, আর ডান দিক চলে যাচ্ছে দিল্লি।
ট্রিপের ফার্স্ট টোল হচ্ছে এটা, এটা হচ্ছে ডানকুনি টোল। পিছনে ডানকুনি টোল প্লাজা ক্রস করে আমরা এগিয়ে এসেছি, আর সামনে একটা জায়গা থেকে আমাদের বাঁদিক নিতে হবে, ওই সিটির মধ্যে দিয়ে আমরা যাব, আর ওই রাস্তাটাই কানেক্ট করবে আরামবাগকে। এই সেই বাঁদিকে টাইমটা ছিল। এই জায়গাটার নাম কি? বাড়িপাড়া। বাড়িপাড়া, আচ্ছা 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 আচ্ছা। তার মানে NH2 থেকে বাড়িপাড়া বলে জায়গা থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম, এই রাস্তাটাই একদম স্ট্রেট চলে যাচ্ছে আরামবাগ। সুন্দরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক 2 মাস মতো আগে এই রাস্তাতেই আমি ক্লাসিক নিয়ে এসেছিলাম। দুদিকে দেখো পুরো খোলা মাঠ, চাষের জমি সব, এগুলো সব চাষের জমি। ও রাজাদা রাজাদা, তারা কিন্তু ক্লাসিক নিয়ে টানছে, ঠিক আছে, ডমিনার 400 আর অ্যাডভেঞ্চার 390 সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে টানছে। যদিও ক্লাসিক চালানোর স্টাইলটা পুরোটা ভিন্ন, ওকে টানা হাজরা করা যায় না। তাও রাজা দারুণ বাইক চালায়, দারুণ। চারিদিকে দেখো ধান কেটে রেখে দিয়েছে, এখন ধান কাটারই সময়, সব ধান কেটে রেখেছে আর বয়ে বয়ে সব নিয়ে যাচ্ছে। এই দেখো এইখানে দেখো সব ধান কেটে নিয়ে যাচ্ছে, দেখো সব ধান কেটে নিয়ে যাচ্ছে, রাস্তার পাশেও ধান রেখে দিয়েছে। এই যে রাস্তাটা দেখছো ভালো রাস্তা, এই যে ভালো রাস্তাটা দেখছো, এই ভালো রাস্তাটা শুধুমাত্র ওই বাড়িপাড়া থেকে আরামবাগের জাস্ট একটু আগে অবধি। এইবার শুরু হবে ডাইভার্সন। বাবা, এখান থেকে ডান দিক হচ্ছে তারকেশ্বর যাওয়া যায়, বর্ষার জলে পুষ্ট কোনো একটা নদী হবে। দিদি এটা নিচে কি নদী আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুন্ডেশ্বরী। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাইম হয়ে গেছে এখন 12:48 আর আমরা চলে এসেছি আরামবাগ। অলরাইট, টাইম হয়ে গেছে এখন 1:15 আর আমরা চলে এসেছি আরামবাগ। প্রায় আধা ঘন্টা আগে আমরা চলে এসেছি, আর এখানে ইন্ডিয়ান রয়্যাল বিরিয়ানি থেকে আমরা খাচ্ছি বিরিয়ানি। এই হচ্ছে দোকান, আর এখানে আমাদের ফুল গ্যাং বিরিয়ানি খাচ্ছে। এখানে রয়েছে যথেষ্ট টেস্টি ভাই। হ্যাঁ, আর এখানে রয়েছে, হ্যাঁ উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছো, যেহেতু এই ট্রিপটায় আমরা বাইক নিয়ে যাচ্ছি তো মোটো ব্লগ বেশি থাকবে, আর মোটো ব্লগিং করলে মুখের চোপা একদম ভিজে যায়। হ্যাঁ, তো বেশি আমার মুখটা দেখাবো না। আর খাওয়ার এই পর্যন্ত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে হবে তোমাদেরকে। দিদির চ্যানেল, হ্যাঁ নামটা বলে দাও, আমাকে নাও চিনতে পারো, কিন্তু দিদিকে সবাই চেনে। ঠিক আছে চলো আমরা ব্রাঞ্চ করে নিই, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চটা করে নিই, তারপর আমি আবার মোটো ব্লগিং করতে ফিরে আসছি। আরামবাগের ওই ইন্ডিয়ান রয়্যাল বিরিয়ানি থেকে আমরা খেলাম বিরিয়ানি, আর টাইম এখন দেখাচ্ছে 1:50, আর আমরা ব্রাঞ্চ করে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ করে এখান থেকে বেরোচ্ছি। আর যে বিরিয়ানিটা আমরা খেলাম সেটা ভালোই ছিল, খারাপ ছিল না, খুবই ভালো ছিল। সেই বিরিয়ানিটা নিয়েছে পার প্লেট 110 করে পড়ছিল। আজকের টার্গেট হচ্ছে পুরুলিয়া। কোতুলপুর মানে এখান থেকে আর 14 কি 15 কিলোমিটার পরই হচ্ছে জয়পুর জঙ্গল। এবার তো গানটা গাইতেই হবে, যে লাল পাহাড়ির দেশে চ, অতুল লাল পাহাড়ির দেশে চ, রাঙামাটির দেশে চ, এটা তোকে মানাইছে না রে, একেবারেই মানাইছে না রে। ওয়েলকাম টু জয়পুর জঙ্গল। এই জয়পুর জঙ্গলে আমি যতবারই আসি আমার কলেজ ট্রিপের কথা মনে পড়ে, খুব মনে পড়ে। ট্রিপটায় আমরা এত এনজয় করেছি জাস্ট ভোলায় না। কথায় আছে না যে লাইফে দুটো জিনিস সবসময় মাথায় থাকবেই, একটা হলো ভালো স্মৃতি আর একটা খারাপ স্মৃতি। খারাপ স্মৃতি তো সবার মাথাতেই থাকে, তবে আমি চেষ্টা করি ভালো স্মৃতিগুলো মাথায় রাখার। কলেজ ট্রিপটা সত্যি একটা ভালো স্মৃতি ছিল। আর এই জয়পুর জঙ্গলে কিন্তু হাতি আছে। এই জয়পুর জঙ্গলে আমি অনেকবারই এসেছি, তবে কোনোবারই আমি হাতি দেখতে পাইনি। এই জয়পুর জঙ্গল ক্রস করলেই সামনে পড়বে বিষ্ণুপুর। অ্যাকচুয়ালি আমরা বিষ্ণুপুরের ভেতরে ঢুকবো না, মানে সিটির মধ্যে ঢুকবো না, হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবো। এই তো চলে এসেছি, এই যে বাঁদিক হচ্ছে বিষ্ণুপুর যাওয়া যায়।
এদিক থেকে যাওয়া যাবে বিষ্ণুপুর, এই যে বিষ্ণুপুরের গেট। স্যার এখান থেকে মানবাজার যাওয়ার রাস্তাটা কোন দিকে? আচ্ছা ওই রামসাগরের মোড় থেকে আমরা বাঁদিক নিলাম, বাঁদিক একটা শহরের মধ্যে দিয়ে, শহর কিংবা গ্রাম যাই বলো, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে হাইওয়ে থেকে আমরা নেমে গেছি। চারিদিকের সিনিক বিউটিটা একবার দেখো, সূর্যের হলুদ রশ্মি এই ধান খেতে পড়ছে, আর ধান খেত এমনি হলুদ, তার উপর আরো হলুদ লাগছে। এই জায়গাটার নাম কি? ভগবান ভগবান বাতি। NH16 থেকে আমরা নেমে গেছিলাম আর একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা আসছিলাম, এখন সেই গ্রামের মধ্যে দিয়ে বেরিয়ে এসে আবার বড় রাস্তায় উঠলাম। আগের রাস্তাটা একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল, একদম গ্রামের মধ্যে দিয়ে, আর যেই মোড় থেকে আমরা বড় রাস্তায় উঠেছি ওই রাস্তাটার নাম হলো ভগবান বাতি সামথিং বললো। অলরাইট, টাইম হয়ে গেছে এখন 4:28, আর আমরা খালগ্রাম থেকে একটু এগিয়ে এসেছি, আর বাঁদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্যের রংটা পুরো ডিমের কুসুমের মতো লাগছে। কি হয়েছে? শেট 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 ও মাই গড, সবাই ঠিক আছে? দাদা ড্রাইভার ড্রাইভার কেমন আছে? পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চার চাকা গাড়িটা কোনো একটা সাইকেলকে বাঁচাতে গিয়ে মনে হয় ডান দিকে ঢুকিয়ে দিয়েছে। তো এই হচ্ছে গোবিন্দপুর, এই গোবিন্দপুর মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম, বাঁদিক মানে ইউটার্ন টাইপের, এই নিলাম ইউটার্ন। আমরা যখন মুকুটমণিপুর থেকে ফিরছিলাম তখন এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম, এসে এই গোবিন্দপুর মোড় থেকে আমরা ইউটার্ন নিয়ে ওদিকে রাস্তাটা চলে গেছিলাম। এখান থেকে বাঁদিক যাচ্ছে খাতড়া, আর স্ট্রেট হচ্ছে মানবাজার। অ্যাকচুয়ালি ওই মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি, এই ডান দিকে হচ্ছে মানবাজারের দিকে। আমরা যদি স্ট্রেট চলে যেতাম, স্ট্রেট গেলে আমরা যেতাম ওই খাতড়া, খাতড়া যে মোড় আছে সেই মোড়ের বাঁদিকেই রয়েছে পেট্রোল পাম্প। আর আর একটু এগিয়ে গিয়ে মানে ওই মেন রোডটাই একদম স্ট্রেট, একটু এগিয়ে গিয়ে একটা মোড় পড়বে, সেখান থেকে ডান দিকে হচ্ছে মুকুটমণিপুর। আর তো আগে গেলে মানবাজার, টাইম হয়ে গেছে এখন 5:12, এই পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম, আর তেল নিল 8.78 সামথিং। তোমরা একটু হিসাব করে নিও যে কেমন মাইলেজ দিয়েছে। এই তো বড় বাজার 32 কিলোমিটার, এখান থেকে বড় বাজার হচ্ছে 32 কিলোমিটার, এটা হচ্ছে মানবাজার, মানবাজার মার্কেট। বাপরে বাপ, কত কত গরু দেখো, এটাই হচ্ছে লাস্ট কয়েকটা। ওরে বাবা রে, লাস্ট কয়েক কিলোমিটার শুধু এটাই হচ্ছে, অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না, একদম অন্ধকার হয়ে গেছে। হাইওয়ে মারছি আর দেখছি সামনের দিক দিয়ে গাড়ি আসলে এটাকে বন্ধ করে দিচ্ছি, একটা করে পোকা উড়ে আসছে, উড়ে এসে আমার বাড়ি দাঁড়ে পড়ছে, আর একদম ডেড বডি হয়ে গেছে। টাইম হয়ে গেছে এখন সন্ধ্যে 6:07, আর আমরা চলে এসেছি সিন্দ্রি বলে একটা জায়গায়, এখানে ছোট একটা চায়ের আমাদের ব্রেক চলছে, চায়ের সাথে পকোড়া, সিন্দ্রির পাকোড়া একদম খাস্তা কচুরির মতো কড়মড় করে, আমি তো 2 নম্বর খাচ্ছি। পিঁয়াজি, এটা পিঁয়াজি, পিঁয়াজি, হ্যাঁ পিঁয়াজের পাকোড়া, পিঁয়াজি মানে পাকোড়া বলছি, পিঁয়াজি পুরুলিয়ার কি পিঁয়াজি অনেক ফেমাস, হ্যাঁ মানে আপনার সবার থেকে ভালো মানে ভাবরা বলে একটা, ভাবরা ভাবরা কেমন খেতে হয় ওটা? ওটা আপনি দেখলে মানে খাবার কি, আপনি ওটা বিশেষ করে বাবার পুঞ্চা গেছেন? পুঞ্চা না, মানবাজার থেকে না, ওখানে পুঞ্চা না, বিখ্যাত ভাবরা, যে পুঞ্চা পুঞ্চা ভাবরা, আচ্ছা সেখানে আমরা গেছিলাম পিঁয়াজি, সেখানকার পিঁয়াজিরাও দারুণ ছিল, আর এখানে পিঁয়াজিরাও দারুণ। আমার 3 নম্বর চাষ হচ্ছে, তোমার এটা কত নম্বর? আমার 2 নম্বর পিঁয়াজি, 2 নম্বর চাষ। দেখো Bye!
লজ্জায় মানে তুই মানে ওই যে সেই লজ্জাপতি লটা হয় না এরকম হাত দিলে এরকম নিংড়ে যায় ওরকম ব্যাপার। বাইক চালাচ্ছিলাম, ঠান্ডা লাগছিল, আর এই ঠান্ডার মধ্যে যখন গরম চা খাচ্ছি দারুণ লাগছে। আর এই চা খেতে খেতে প্রায় 3 কাপ চা খেয়ে নিয়েছি। যাই হোক, আমরা এখান থেকে চা পকোড়া খেয়েছি আর এখানে কিছুক্ষণ সময় কাটাবো। সময় কাটিয়ে মোটামুটি এখান থেকে আমরা বেরিয়ে পড়বো আর এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে প্রায় 60 কিলোমিটার। এই হোটেল, হোটেল অমৃত সুইটস কর্নার। এখান থেকে আমরা খেলাম পেঁয়াজি, প্রায় 6 খানা পেঁয়াজি খেয়েছি আমরা 4 জন মিলে। আর চা খাওয়া হলো, গজা খাওয়া হলো, টোটাল আমাদের বিল হয়েছে এখানে 65। পেঁয়াজিগুলো খেলাম, সেই পেঁয়াজিগুলো নিয়েছে 5 টাকা করে। তো এটা হচ্ছে বলরামপুর, এই হচ্ছে বলরামপুর। টাইম হয়ে গেছে এখন 7:22। হাতির যাতায়াতের অধিকার আছে, আর এখন যে রাস্তাতে রয়েছি ওই রাস্তায় যখন তখন হাতি চলে আসে। সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, মুনরাইজ রিসর্ট। টাইম এখন 7:30 আর আমরা চলেই এসেছি, মেন রোড ছেড়ে দিয়েছি আর এখন আমরা রয়েছি কাঁচা রাস্তায়। বলছি ঠিকঠাক যাচ্ছি তো আমরা? কোথাও কোথাও দিয়ে নিয়ে যাচ্ছ গো? কোথায় যাচ্ছি রে আমরা? আরে আরে গাড়িটা বন্ধ করো আগে। ওঠো ওঠো, আমার আরে গাড়ি স্কিড করে গেছে, আমি পড়ে গেছি। অলরাইট, টাইম হয়ে গেছে এখন 7:52 আর আমরা ঢুকছি স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। আমাদের বাইকগুলো সব এখানে রাখা হয়েছে। তো 7:53 আমরা চলে এসেছি এই স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টে। এসে ব্যাগপত্র রেখে দিয়ে ফ্রেশ হয়ে গেছি আর সেই রুম দেখো, যদি তোমরা আমার আগের বছরের পুরুলিয়া ট্রিপের ব্লগটা দেখো তাহলে তোমরা জানবে আমরা এই রুমেই ছিলাম। এই রুমে আমরা ছিলাম বলতে আমি আর খোস রাইডার মানে রায়াদা ছিলাম এই রুমটায়, আর পাশের রুমটাতেই ছিল বনিদি আর পাপাদা। তো ঠিক এই বছরও সেম হয়েছে, আর ফ্রেশ হওয়ার সাথে সাথেই আমাদেরকে দিয়ে গেছে এখানকার এখানে শেষ করে দিই। তার আগে তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিই একবার। এই যে বাইরেটা কিছু এরকম টাইপের, ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো, আর আমার মুখটা প্রথমবার দেখছো তো করে ফেলো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব মুখটা দেখো, প্রথমবার যারা দেখছো দেখো সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইল সি ইউ অন নেক্সট ব্লগ। নাও বাই বাই, টেক কেয়ার এন্ড এনজয় ইওর লাইফ। বাই বাই।